বিমা দাবি পরিষদে হয়রানি করায় আস্থাহীনতা তৈরি হয় মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দু তিনটি প্রতিষ্ঠানের কারণে বিমা খাতে নেতিবাচক প্রভাব পড়ে আস্থা সংকট দূর করা গেলে বিমা খাত ছাড়িয়ে যাবে অনেক সুযোগে ভারতের চেয়ে এগিয়ে যাব। আমরা শুক্রবার দুপুরে এমএ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে তৃতীয় বিমা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন তিনি আরো বলেন উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেটের তেরো দশমিক একাশি শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এখাতে খাতে বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জানেন পশ্চিম ইউরোপের দেশগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট ইউরোপের সব দেশ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট নয় পশ্চিম ইউরোপের দেশগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা ধীরে ধীরে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেট বিস্তৃত করে বাংলাদেশকে উন্নয়নের পাশাপাশি একটি সামাজিক নিরাপত্তা দিতে পারে এমন একটি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম জীবন বিমা কর্পোরেশনের চেয়ারম্যান সেলিনা আফরোজ ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান এরপর ফিতা বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী বিমা দাবির তিনটি চাক বিতরণ করেন তিনি স্বপন দাসের পরিচালনায় নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের শিশু শিল্পীরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী আয়সা হক শিমু নিউজ ডেস্ক জয় টিভি চট্টগ্রাম